السلام عليكم. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم كها هو يا رسول الله كها هو ميري میرے مولا دکھا دو.
الدنيا বৃন্দ, আজকে এই মহফিলটা দেখিয়ে বড় মনের মাঝে বড় খাইশ পাতে হয়েছে। আর আল্লাহর হাবিবের একটা হাদিস শরীফের কথা মনে হয়েছে আমার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু। কথাটার বাস্তব ফলন ঘটিল ঠিক না, উপযুক্ত আওলাদ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মানুষ মরার সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস বাকি থাকে। একটা হইল সদকায়ে জারিয়া, দুই নম্বর হইল এমন ইলিম রাখিয়া যাইব যে ইলিমে ফায়দা দেয়। ইলিমে ফায়দা দেয় কইছেন আল্লাহ নবী কথা বুধ পাইছেন, যে সব ইলিমে ফায়দা দিত না, সকল ইলিমে ফায়দা দেয় না, বহুত ইলিমে মানুষের গুমরা করিলে হাসানি না, বহুত ইলিমে মানুষের গুমরা করিলে বেজাগাত ইলিম হয়ে গেলে গুমর হয়ে যাব, জায়গা সাইয়া ইলিম না হইলে, ইলিম হইতে গেলে ইলিমর পাত্র লাগবে। আপনি দেখুন নেন বেটা, টাইটু ফিন্তি আইসলাম ওর গপ খেসিয়া করে আর তো বেজাগাত ইলিম পড়ে গেছে, হে বেটা নিজেরে নিজে ঠিক করতে পারছে না, টাই ফিনতে শুটকুট ফিন্দের ফিন্দিয়া বেটা করে আমি দিনের দায়ী হয়ে গেছি, হায় রে হায় ফস্তা নিয়ে। আর মানুষও আমরা এমন মানে কিতাতে বঞ্চি, আপনি কোন জিনিসের লাগে খানো যাইতে কেন বুঝা লাগবো না, কোন জিনিসের লাগে খানো যাওয়া লাগে, আপনার এলার্জি হয়েছে আপনি খানো যাইবা, সিলেটের মাঝে খুঁয়া দিবা এনকে পালর দিছে দেখো অসুবিধা আছে, এখন বেটা এলার্জির ডাক্তর, হার্টের সমস্যাতে শিশির বসা করে দেখো, আপনি কইলাম না সারা হিন্দু কিন্তু এই বিভাগের লোকের তারা রাখা হয়েছে আপনি হিনো যাইতা। এখন আপনার যদি নমাজের ফরজ ওয়াজিব এগুলা বেশম হয়েছে আপনি কই যাই গিয়ে আমি এনকে পালর দিতে কোনো হইতে পারবো নি, সম্ভব হইতো না। আমরা সিদ্ধান্তটাও ভুল, আমি আজকে গত রাত্রে শুনি আমার আঘাত লাগছে কথাটা কইয়ার কারণে, তাহলে জিজ্ঞাসা নিয়েছিল আপনাদের টাই কিন্তু ইটা ইসলাম, এটা তো ইসলামের বিরুদ্ধে, তাই উত্তর দিছেন, উত্তরগুলো কত সুন্দর দেখো কুয়া নাউজ বিল্লা এম যে আলিক যে আন্দু সান্দু সাবে খালি কইতা এমনি নেই, বেজাগাত ইলিম হয়ে গেলে সমস্যা হয়। এখন তাইন কইতরা উত্তর দিতরা যে টাই পড়া এটা খ্রিস্টানের ফুসা এটা কোনো হানো আসেনি, আচ্ছা বুঝলাম। আরও তাইন কইতরা যে ঠাই দুদিন পড়া নিষেধ হতে আমরা যে টুপি ফিন্দি আর আপনারা টুপি কিন্তু জওহরলাল নেহরু ফিন্দিছেন আউজবিল্লাহ জালিক খই নিয়া উপমা দিতরা, ফাগড়ি তো শিখে বান্ধিছে, দাড়ি তো শিখে রাখছে,
আরও তাই উত্তর দিতরা যে আমি অনেক সময় পশ্চিমা দেশে যাই, গেলে কীটা হয় হেরা ঠাই টুই ফুনতে হেরার ইসলামের দাওয়াত দিতে আর সুবিধা হয়। আইরা ই আল্লাহ নবী হয়ে তাইলে তো আল্লাহ নবী ডাঙ্গি ফিনতে খ্রিস্টান বল যে মুসলমান বলে ডাঙ্গি ফিনতে আসলে না। আপনার পোশাক আপনার চরিত্র কোনো ধর্ম বিকৃত করতে পারতো না। আপনি আপনার চরিত্র তাকিয়া মানুষরে আনতা ঠিক নি না কথাটা বেলাইনে দাঁড় গে তো তাই উত্তর দিতরা ও কথাটা। তো আমরা নজোয়াল পাই হল দুঃখ লাগে আপনার খানো যাইতে আপনার দিন সম্পর্কে আপনার তরিকত সম্পর্কে জানতে হইলে তরিকতে লাগতন মানুষের গেছে আগুয়া, যেখানে তরিকত নিয়ে আলোচনা হয় আপনার দিন সম্পর্কে জানতে হইলে একজন আলিমর খান্তা লইতে আপনার লাইন খানেতে বেজাগাত মানুষও ফাগল। ইউটিউব নাকিটা বারোইছ তা খেসিয়া দেখরা আর হুন্ডা বেটা এখন ডাক্তার মানুষ বেটা তো ইনজেকশন সম্পর্কে হইতে পারবো বেটা সেগুলা খোয়ার কথা না। আমার এখন খাও খোয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ কিতা আমি খুঁজতাম পারতাম না, ফুটোয়াল হইলে ফুটোয়াল পারতাম না। যাই হোক যেন যে জায়গার দরকার ও জায়গার না হইয়ে বে জায়গার তৈলে সমস্যা হয় এই হলো বিষয়। আমার জিনিসটা দেখিয়ে বড় সুন্দর লাগছে ওই যে আল্লাহ হাবিবর হাদিস যে আও বলুন ইয়ে জুনতা পাও বিহি আও বলুন ইয়াদু লাহু, কোনো মানুষে যদি তার নেককার কোনো সন্তান থুয়া যায় তো এই সন্তানে ইয়াদগারি করে ইয়াদগারি করতে ইয়াদগারি করার উন্নত একটা পদ্ধতি হলো ইসালে সব বহুত কিছু যারা করা যায় কিন্তু বড় এবং বৃহৎ স্বার্থে যে ইয়াদগারি ইসালে সব দ্বারা হয় কিন্তু ওটা খুঁজে এবলা পারে না তাইতে এখনো দুনিয়া আখল আর গাছও ধরছে। যাই হোক আল্লাহর বন্দা মকবুল বন্দা এতে কোনো সন্দেহ না যে আল্লাহর আমরা এলাকার প্রচুর পালাডু সাহেবের তসিম নিতে যে সময় তাই এটা পারতো না এই সময় আমরা এটা বহুত প্রমাণ আছে আমরা মাছরে খোয়া হয়েছে যে এখন সাহেব অসুস্থ পারতে না তার নাম ধরার পরে দিনগুত গেছেন কি আমরা প্রচুর ঘটনা আছে আল্লাহর মকবুল বন্দা সুবহান আল্লাহ বেহামদুর অনেক ঘটনা সাহেব এখন এইটা আমবাড়ি ভৈরব একটা ঘটনা আমার কখনো পালাডু সাহেব উল্লে তাই এখন পারতে না ও কিছুদিন আগের ঘটনা ওরে বলে আর কিটা করবো আর তো কম মানতে না বালাউদ্দিন সাহেবের নাম লইয়া খোয়া হয়েছিল দিনাতে খাতিদারি করিয়া কইছে মুই যাই আর গিয়া রইতাম তো মানুষ তো ঠিক সাহ কুবলা রহমতুল্লাহ আলাইহে তার উপযুক্ত সন্তান তুইয়া গেছিল এর কারণে সাহ কুবলার ইসালের সবটা আল্লাহর বন্দা রুচিছিলা ঠিক তাই তার উপযুক্ত উত্তরসূরি রাখার কারণে আজ তান তাই দুনিয়াত নাই আমরা চক্ষুর আড়ালে তো শুনিছেন গিয়া আল্লাহর বন্দা হল মরণ না কিন্তু তার আওলাদ হলে ও জিনিসটা পর্দা হই যে আল্লাহ হাবিবে ফরমাইছিলা আও ওলদুন সোয়াল এখন ইয়া করলাহু যদি নেককার কোনো বন্দা নেককার কোনো সন্তান তুইয়া যাইতে পারেন দুনিয়াত আপনি মরার পরে আপনার লাগে দোয়া করবার স্মরণ করব এটা হইল। এবং এই ধরনের মহফিল হইল যেহেতু যান মহফিল যান উদ্দেশ্যে মহফিল করা ওর তাই তো দেখরা না বিদায় এই মহফিলের মহত্ব অত্যন্ত বেশি আল্লাহর কাছে উদরত অত্যন্ত বেশি যারা এই মহফিলের শরীর কিবা সহযোগিতা করবা এটা খাস আল্লাহর ওয়াস্তে কোনো সন্দেহ নাই আল্লাহর যে বন্দার ওয়াস্তে করার বন্দা নাই দেখরা খেয়ে আল্লাহর বন্দারে যে সৃষ্টি করতা তাই দেখরা এর কারণে এই ধরনের মহফিল আল্লাহ অসংখ্য নিয়ামত ডালেন এতে কোনো সন্দেহ নাই। আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর বন্দার কিনারাত আমরা আওয়ার তফিক দিছই এটা আমরা সৌভাগ্য মনে করি। কেয়ামতের দিন হাশরের ময়দান ওই যে আয়াত কইছ না নি ইয়াউম লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়াউম ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغنيه بايري تا কিছু কোন খামন নাই অন্য আয়াত কইছে আল আখিল্লাহু বাদহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকুন হাশরের ময়দান এই যে দুনিয়াদারি যে তার সম্পর্ক এটা সব সম্পর্ক শত্রুতায় পরিণত হইল একটা সম্পর্ক বাকি থাকবো কিন্তু ইল্লাল মুত্তাকুন যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহরে ডরাইয়া কোনো মানুষের লগে আপনি সম্পর্ক রাখেন ও সম্পর্কটা ফাম লাগবে এটা আপনি দুনিয়াতে দেখেন যে আপনার সুরির দোরা খাইছেন আপনার লগর যে সুর হকিয়ে দোরা খাইছে খাইয়া কিতা হইব যখন দারোগায় আপনি খাতা তো হরি দিব বলে যদি দারোগায় নান্দা দিয়ে আমার নাম কই দিব হইতো নানি বিপদে পড়লে আমার নাম কই দিব কিন্তু বালা মানুষে কিতা করবো
সাক্ষী দিব যে এই মানুষটা বালা, সুর হরিয়া থাকবো। তাহাশরের ময়দান সুর ধারা ইতিহাস খান্দা থইতে নাই, ইতিহাস খালি হরতে থাকব। ঈশানে সবর গুরুত্ব আমরা জানি, সাধারণ কোনো মুমিন মারা গেলে মুমিনের রু বন্দি হয় না, মুমিন দিয়ে আল্লাহ ছাড়িয়া দেয়। আর আল্লাহর মায়ার বন্দি আপনার তো কত পাওয়ার থাকে, মুমিন দিয়ে বন্দি করা হয় না, একমাত্র কাফির আপনার রুরে বন্দি করা হয়। এই সম্পর্কে একটা খাই ওয়াকে আমি কই, হজরতে সলমান হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবি, তাই সাহাবি হওয়ার আগেও আপনার এহুদি আপনার বড় আলিম আসলা তাই, বড় এক আলিম আসলা তাই। ইনু ইসলাম গ্রহণ করার পরে তার অনেক ইয় রইয়া গেছে, শিক্ষণীয় জিনিস রইয়া গেছে। যাই হোক, তার যখন অন্তিম সময় হয়ে গেল, হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে দেখা চাইলা, আওয়ার পরে কইলা, ও ভাই আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এবং আমার মধ্যে যেন আগে মারা যাইবা, এই আমরা চেষ্টা করব যেন আগে মারা গেছি, হেনর লগে দেখা করবার লাগে যেন দুনিয়াতে রয়েছেন। দেখলানি মরি গেলে পাওয়ার বাড়ি যায় রা, মরি গেলে ওই যে বেটায় গানও কইছে আমিরুদ্দিন, প্রেমের মোড়া মরলে মরে না পাগল মোনা, কথাটা ঠিক। প্রেমের মোড়া যদি আল্লাহর লগে প্রেম করি আসো মরি দিয়া ভালোবাসা এই মরে না, এটা বিশ্বাস রাখেন তিনি। তা আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে হযরত সলমান ফার্সি তার দরবার হইছে। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, সলমান ফার্সি ভাই, যদি আমরার মাঝে যেন আগে মারা যাইমু, এই আমরা যেন রইছেন এনর সাথে দেখা করার চেষ্টা করমু। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ভাই এটা সামনে সম্ভব হইব, মারা যাওয়ার পরে আপনার সাথে আবার কি সাক্ষাৎ করা সম্ভব আছে? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আল্লাহর মুমিন বান্দা মরে যাওয়ার পরে তার রূহ বন্দী হয় না, তার রূহে ছাড়িয়া দেব হয়, বরং আমরা বালাউড়ি সাহেব তো সিলেটের মাঝে সীমিত সময় নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছেন, কিন্তু এখন তো তানে আর কেউ টানাটানি করদা করার না, দুনিয়ার কোনো মানুষের টানাটানি করে না, বিদায় এগুলোর বিচরণ অনেক বেশি হয়ে যায় বিশ্বের প্রত্যেক প্রান্ত, এগুলো আল্লাহ নিতে পারে বিভিন্ন কিতাব দ্বারা সাবিত আছে। যাই হোক, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ও ভাই আল্লাহর নবী ফরমাইছেন কাফির হল মরি যাওয়ার পরে তারা রূহ বন্দী হয়ে যায়, কিন্তু মুমিন হল মরার পরে এরা রূহ বন্দী হয় না, এরা রূহ ছাড়িয়া দেওয়া হয়। কইয়া তাই তসিব নিলাগিয়া সলমান ফার্সিকে লাগিয়া, এরপরে সামান্য দিনের মাঝে হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমি মধ্যরাত্রে ঘুমাইছি, স্বপ্নের মাঝে দেখলাম হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, দেখিয়া দেখাইলাম, ভাই সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অবস্থা কেমন? বলে আলহামদুলিল্লাহ আমার বহুত ভালো অবস্থায় রাখছেন। খুইয়া খুইলা তকুল জিনিসটারে আপনি আকলাইয়া ধরব কুয়া, আপনার তকুল জিনিসটারে আকলাইয়া ধরব কুয়া, তকুল জিনিসটারে আকলাইয়া ধরব কুয়া, তিনবার কইলা যে আপনার বেশি তকুল করেন জানি। অন্য বর্ণনার মাঝে কইছে যে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে প্রশ্ন করছেন, ভাই আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সলমান ফার্সির প্রশ্ন করছেন যে আপনার আল্লাহ যে এই মর্যাদা দিছেন, এই মর্যাদাটা কোন জিনিসের উসিলা দিছেন? সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছেন যে আমি আল্লাহর উপরে তওয়াক্কুল করার কারণে আল্লাহ আমারে অত বড় মর্যাদা দিছেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। তে মানুষ আল্লাহর ওলি হল মরার পরে কিতা হইনি, মরি দেননি, মরণ্যার ভাই বিশ্বাস রাখে না, যদি মরি দিতা। হযরতে নূহ আলাইহিসসালাম যখন প্লাবনের সময় আল্লাহর নবী হযরত নূহ আলাইহিসসালাম কিস্তি তুলিছেন, এর মধ্যে দেখেন হো ইবলিস বেটা আবার রইছে, ইবলিসে হাবুডুবু খাত খাইয়া দেখছে বলে রইছেন তো আমার নূহ আলাইহিসসালামের তুলা মাথায়, তাই বলে ইনু হাবুডুবু খেয়ে খায় রে বলে আমি তো হমু বলে বল্লা কথা তোর কীটা অবস্থা,
বলে আল্লাহর নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মাধ্যমে একটা আরজ করাইতাম, আমি তো নাফরমানি করছিলাম, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে বিতাড়িত করে লিছেন, আমারে বেস্টনে হরাইয়া দিলাইছেন এবং তার সাথে সাক্ষাৎনে আমারে হরাইয়া দিলাইছেন। এখন আমি আপনার মাধ্যমেও কথাটা আল্লাহর দরবারে পৌঁছাইতাম, সাইয়ার আল্লাহ যে জিনিস কইবা আমি এখন এই কথাখান মানি লিমু। হযরতে নূহ আলাইহিস সালামে কইলে একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হইল, কথাবার্তা হইল। আল্লাহ রাব্বুল আলামিন দে হযরতে মূসা আলাইহিস সালামে কই নি আল্লাহ হো শয়তান মর্দুদ ইবলিসটা দেখা দিছে, দিয়া পর আপনি যেটা কইবে হ্যাঁ মানি লিব। এখন একটা শর্ত আপনি আমারা কইতা যে কিতা তার অর্ডার করবা, যেটা করবো তো হ্যাঁ মানি লিব, আর হ্যাঁ স্যার আপনার খান্তা খান লইলিত। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল নবী নূহ আলাইহিস সালাম আপনি ইবলিসরে কইয়া দেন জানি হযরতে আদম আলাইহিস সালামের খবর খানো গিয়া শ্রদ্ধা করিলি তো কইল, দুনিয়ার থাকতে তেনে করছি না, বললাম মোরা পাঠারে গিয়া শ্রদ্ধা করতাম না, দেখছো নাকি ইবলিস না, দুনিয়ার থাকতেও ইজ্ঞান করছি না, তানে শ্রদ্ধা করা তো করছি না, করি তো আমার এই হাল, এবার তাই মরার পরে খবর গিয়া ফিরিয়ে নিয়ে শ্রদ্ধা করতাম, এটা আর পারতাম না, দেখছো। মানুষ মরার পরে যদি খবরের সাথে কোনো সম্পর্ক থাকতো না, তে আল্লাহ কইলে এখানে আদমর খবর গিয়া ইবলিসে তুমি শ্রদ্ধা করিলা, এতে প্রমাণ হইল সাধারণ মুমিন বন্দাও মারা গেলে তার খবর, কারণ একজন আল্লাহর অলি যেন সাহিত্য রহমতর ফিরিস্তা চব্বিশ ঘন্টা যাতায়াত করনি না না, এতে সন্দেহ আসেনি। বিদায় আল্লাহ রব্বুল আলামিনে কইয়া দিলা যে তুমি কেন শ্রদ্ধা করলো না, ওই যে তেতই ফুলও বেখা থাকে না, ও দুনিয়া তাতে করছি না, অনতে এইটা তো মরার পরে কিচ্ছু না, এইটা তো ইবলিসে কইছে বা, এইটাই আপনারা মেশা বললে এই কথা কইনি আমি বুঝি না, এটা তো ইবলিসের কথা, ইবলিসে আরব কথা কইয়া গেছিল। আল্লামা নুরুদ্দিন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি তান আল মাউরিদুল্লাহ ফি মাউরিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখিয়া গেছেন যে ইবলিসে কবার খান্দিছে, সাইরবার খান্দিছে, ইবলিসে খান্দিছে সাইরবার। একবার হইল যখন তারে কিতা করা হয়েছিল কইলা ফাহ বিতু মিনহা হুই তুনি তেন হরিলা, যখন আল্লাহ তারা আসমান তনে বিতাড়িত করে লিলা ও সময় খান্দিছিল, দুই নম্বর খান্দিছিল তারা যখন জন্নতনে হরাই লিছিলা বেশ তুনে হরাই লিছিলা ও সময় হ্যাঁ খান্দিছিল, তিন নম্বর খান্দিছিল যখন সুরা ফাতেহা না দিলিল, সুরা ফাতেহা না রে ভাই আমরা আল্লাহ অত বড় ফুন্দি দিছে, সুরা ফাতেহা দুনিয়ার সব সব সমস্যার সমাধান, সব রোগের ঔষধ যদি ফাঁক জুবান দিয়ে আমরা খুঁজতাম পারি সুরা ফাতেহার মধ্যে, এর কারণ তো কয়েছে উম্মুল কুরআন সাবু মিনাল মাসানি তফসির বহুত কথা সুরা ফাতেহা সম্পর্কে কয়েছে, সুরা ফাতেহা যখন নাজিল হয়ে গেল তখন ইবলিসে খান্দিছে, আর সাত নম্বর খান্দিছিল মিলাদুন নবীর দিন, যখন আল্লাহ নবীর জন্ম হয়েছিল আল্লাহ নবীর ওলাদার শরীফের দিন ইবলিসে খান্দিছে, আল্লাহ নবী যখন দুনিয়ার তসিব আনি লিলা তখন ইবলিসে খান্দিছে, ইবলিসে খান্দিলে ইবলিস আমরা দুশ্মন না দুশ, দুশ্মনের খান্দনে আমরাও খান্দিতাম না, আমরা আসি আমরা আসিতাম না, তো এগুলো আবার মিলাদুন নবী হইল কোন খান্দিবার জানে দেখতে এখন বড় দুঃখ লাগে বা একটু বিবেক করার দরকার আছে, একটু বিবেক করিয়া চলার দরকার, দরকার নিলে না ও ভাই আমরা আপনি এমনি কিছু শিখিতে পারতেন না ফারবানি, আপনি যদি যে বিষয়ের একান্ত করলে লিখুললি ফোন নিন্দি জানুন, প্রত্যেক বিষয়ের লাগে এক এক বিষয়ের লোকে এক এক বন্ধে আল্লাহ পদা করছেন, এটা আপনারা তো ধরলে ফুতুলি সাহেব বলে রহমতুল্লাহ আলী পাল্লা সাহেব বলে ফাটাইতে নাই, জটিল জটিল যেটা রুগী আমরা খানে হুমতি ফাটাইছি, আমরা বাবায় ফাটাইছি, আমরা বাবায় তাহলে নেওয়াইছেন, আমার মনে আছে বাবা যখন অসুস্থ পাল্লা সাহেবের নেওয়াইছেন, আমরা বাড়ি তেন তো সুবিধা নিছেন বাবার তুমি করছেন গিয়া তাই, আল্লাহ এক এক মানুষরে এক এক বিষয়ের বিষয়ে পারদর্শী করিয়া এই দুনিয়াত ফাটাইছে, সব মানুষের তো সব তার করে ফাটাইছে না, বিদায় যার কাছে যে নিয়ামত দিছে আল্লাহ আপনি এন কাছে যাইতা, আপনি জানবার লোকে আপনি জান গিয়া ঠাই এলা বেটার কাছে কোন নমাজ খানো রোজা খানো ওটা শিখবালে, বেটা এখন ডাক্তার মানুষ বেটা এটা হইতে পারবো না, বেটার কাছে বেটায় কোয়া তো বেটার বেয়াখলিও বেটার জানতো আসলো উলামায় কেরাম মদিসা উজিরে কইছিল অনেক ছ বছর আগে কইছিল আমি আটা খান জানতাম না, সাপ ডুবলার কাছে গিয়া আটা খান শিখিলাম, আপনি তো মনে বুঝতে জানো
হুজুরি মদিসা উদুর মতো আলিমে খুঁজে আমি আটা জানতাম না, সাবর খান্দার লয় আটা শিখেছি। পরে কইলা কিতা সাবর কইলা আপনি যখন এক ফোড়া দিবা বুঝবো আপনার জীবন তোলে এক কদম গেল গিয়ে সুবহান আল্লাহ আল্লাহর অলি হলে অতটুকু চিন্তা করে আটা জানতেন আটা কত দা। হজরতে আবদুল্লাহ মহদিসে দেহলবি রহমতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুত কিতাবের মধ্যে লেখছেন আটা হইল কয়দা দশটা আটা হইল দশ প্রকারের আটা, এর মধ্যে উত্তম আটা হইল হাউল। আল্লাহর নবিয়া আটিটা সামাইলে তিরমিজির মধ্যে লেখছেন কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইজা মাসা তাকাফা কান্নামা তান হাত্তু মিন সবিন সবিবিন। হুজুরে পাক এর কারণে দেখুন যে আল্লাহ আমি বাল্লা করি সাহেব বাল্লা করি সাহেব যখন রতনুর মসজিদ নমাজ পড়ে কিলা আটিতে আপনারা তো দেখছেন সামনে দিয়ে যুগ দিয়ে আটিতে নেন না বড় সাহেব খুললে কিলা আটেন দেখুন যে এটা আল্লাহ নবী শিখেই গেছেন আল্লাহ হয়েছেন আটা সম্পর্কে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা হাও وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহর বান্দা হল যখন আট হইন আটতে সময় কিতা করেন ঝুঁকিয়ে সামনের দিকে ঝুঁকিয়ে আট হইন অহংকার ছাড়া নিরহংকার অবস্থায় চলাফেরা করেন এরা হইলে আল্লাহর বান্দা হল। আল্লাহর নবী হলে আসলেন আল্লাহর নবী হলে কেছেন শিখেছেন আল্লাহর অলি হলে আপনি আল্লাহর অলির খান্দার না লইলে আটাকা নিতে হবে বাজারও আসতে দেখুন যেন বেটা বুক ফুলাইয়া আটের ও ভাই কুরআন শরীফের অন্য আয়াত বলছেন ওলা তামসি ফিল আরদি মারাহা বেটাগিরি করে চলতে না বেটাগিরি করে চলতে ও জমিনের কাছে যাইতে না নি। আমি একটা জিনিস কই আমার জানা জিনিস আমরা সারা মাটিতে আমি কথা জানি ও মাটি আমরা খাইব এই মাটি আমারে গ্রহণ করব কি না এটা আমরা চিন্তা করিনি ইলা ঘটনা হওয়া যায় আপনার বাড়ির মেহমান আছে রান করতে আপনি খুব সদ থানে বালা করে আনবা না আর একজন মানুষ লগে বোহাটে আইসে এগুলা কিতা করতে আপনি না দিয়ে ফারা জান না আই খামাই লাগছে এটা খাইলা ওলা না মাটিও ওলা আপনি যখন অহংকার করে চলনা বা মাটি আপনার সে নারাজ আপনি যখন যাইবা যাওয়ার সময় এগুলি তো না হারাই ফারা যাইত না আসমানও তো আর তুলা যাইত না আই তো মাটিতে আর দিলাই জায়গা কিন্তু আল্লাহর অলিয়কল যখন ইন্তেকালের সময় শুনে মাটিয়ে খালি আহাদারি করে দুনিয়ার সারা মাটিয়ে কয় ওয়াল ওয়াল্লা আমার ফেট খানো নিয়ে দাও আমার কেস খানো নিয়ে দাও মাটি আহাদারি করে আপনি কোনো নাফরমান মারা গেলে এর কারণে খবর কুদিন যারা তারা লিখেন দেনি। আমার দুইটা ঘটনা জানা আছে যে খবর কুদিতে সময় সাধারণত মানুষের লাশ তো তখন এতনে বেশি দেন না আমরা দেই কিন্তু লাশ নিয়ে দেওয়ার পরে দেখা যায় কমে গেছে আবারও কুড়ো হয় আবারও কমে আবারও কুড়ো হয় আবারও কমে আমরা সবসময় খেয়াল রাখা দরকার অনেক খবর আছে আপনি যতক্ষণ খুঁজিছেন নেককার আর বৎকারণও চিনি লিবা খবর বাড়ি যায় এটা কিতার লাগে আল্লাহ নেককার মানুষ সকল মরার পরে মাটিয়ে ইয়করে আদারি করে যে আমি জায়গা দিতাম যাই হোক কয়েছে ওয়াইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহর বান্দা যারা তারা আটিস সময় হাউন কয়েছে কুরআন শরীফ হাদিস শরীফ কয়েছে কিতা তাকাফা কান্নামা তানহাতু মিন সুবিবিন বুঝা যায় তখন উপর তো নিলাম মিয়া উফরে কোনো টিলা করে লামিয়া আইতে সাধারণত জুকাইল পাওয়া যায় না আল্লাহর বন্দা হল আটি সময় বুঝা যায় সামনে দি জুকি জুকি আটিতে সামনের দিকে জুকাইল এর নাম হইল হাউন মাদারিজুন নবুওয়াত লেখছে আমরা ইটা জিনিস শিখতাম খানো আমরা নু জায়গার যাই না আর আরেকটা বিজনেস চলে গেছে যে আমরা বেমার হয়ে গেছে রোগ হয়ে গেছে খানো যেতাম এক দৈত্য দানোর গেছে যাই গিয়া ও ভাই এই বিশ্বাসটা রাখুন আল্লাহর অলির দরবারে গেলে আপনার সামান্য রুগুর লাগিয়ে একজন বেদিনের কাছে যাইতা চাইরা কিন্তু বড় যে অনন্ত অসীম সময় দেখানো আমি খাটাইমু হি জায়গার রুগর আপনি চিন্তা করেন নেনি হেই রুগর ঔষধ খারা দে আল্লাহর অলি হলে হি রুগর ঔষধ একমাত্র আল্লাহর অলি হলে দে যদি আল্লাহর কোনো ময়ার বন্দা ছাড়া জিনবুতর মাধ্যমে অনেক জিনিসের সমাধান আছে কিন্তু স্থায়ী সমাধান নাই স্থায়ী সমাধান একমাত্র আল্লাহর মকবুল বন্দা হলের মাধ্যমে হয়
একটা ঘটনা আপনারা কই, মিশর হযরতে মুসা আলাইহিস সালামের সময়কার, হযরতে মুসা আলাইহিস সালামের সময় আপনারা সারা জানেন ইয়া দাবি করছিল না, ফেরাউনে দাবি করছিল খোদাই, এটা আমরা সারা জানি তো। ফেরাউনে করছিল আনা রাব্বুকুমুল আলা, আমরা যে আল্লাহ হইয়ার হে ই আল্লাহ নে আরো বললো কর আমি বড় আল্লাহ তুমি যে আল্লাহ আনা রাব্বুকুমুল আলা আমি বড় আল্লাহ। আল্লাহ হইলা তুরা হিকাইয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিন এমন জিনিস আরম্ভ করলাম, মেঘ বৃষ্টি সব বন্ধ হয়ে গেল, মেঘ রাখার নিকার নাই, মানুষ বাঁচতা সামনে মানুষে এখন এখন তো মুসা আলাইহিস সালাম লোক দিয়ে হবায় বয়স হয়ে গেছে, কথাটা বুঝছেননি, ফেরাউনের বয় বেশি হয়ে গেছে, বয়স হয় ফেরাউনের বন্ধা হলে কইতরা ফেরাউনের দ্বারা অনুসারী তারা কিয়া কইতরা রে বা খোদা আপনি তো বড় খোদা, হিগুরের খোদা অত বড়ও নাই আর হিগুরের খোদা বহুত দূরই কই ও আসমানও থাকেন আপনি তো আমরা লাগাবাড়ি থাকুন আপনারা হয়তো সুজাও আপনারা কইতেও সুজাও আমরা তো বাঁচিছি হি খোদারে পাইতে বহুত দৃঢ় কইত আপনারা এখন কইতেও পাইয়া তা আমরা খানদান খোদা পাইয়া দুদিন আমরা এই অবস্থা হয় আমরা যে হাহাকারে মরি দিই আর গরু ছাগল পর্যন্ত গাছ পাতা বৃক্ষলতা সব উকাইয়া যার গিয়া মিশরের জমিনও হাহাকার আরম্ভ হয়ে গেছে, আপনার কাছে আমরা আবেদন করি আর যে আমরা জমিনও কিনা মেঘু কইত না আর মিশর ফেরাউনের আপনার ইয় প্রধান উপদেষ্টা খেয়ে আসলা ও হে ইবলিস তার পরামর্শ চলতো না তাই কিছু করতে গেলেও তার প্রধান উপদেষ্টার চিফ অ্যাডভাইজার না হইলে হইব হইলে আজকে রাত্রে সিদ্ধান্ত হইব খাইল খবর নিয়ে আইয়া ইবলিসের লোকে রাত্রে সাক্ষাৎ হয় ইবলিসে কইলে আরে বাই বাই মরি গেছি এ খোদা কইয়া টেক্সে কইতাম না তো অত বিপদ আসল না এবলা তো আমার সারা বন্ধা অকল আইসেন আইয়া বাড়ি দিয়া পিড আরম্ভ করছেন এবলা তারা আগে খতরে আগর খোদাইন দূরই আছে এবলা তো খান্দার খোদা এবলা আপনি আপনার মেঘর ব্যবস্থা করেন বলে কোনো চিন্তা নাই আপনার বন্ধা অকলের কোন জানি খাই সকালে তারা খবর নেওয়া তাইবা তো আপনার বন্ধা অকলের কোন জানি যে আগামী রায় তেখারে পাল্লা করে ফানি ফাইবা বলে আচ্ছা বলা আইলা বন্ধা অকল আইয়া কইলে খোদা কিতা খবর আমরা বলে তোমাদের আমার খুশ খবরই আছে কিতা খুশ খবরি বলে আগামী রায় ফাইবা ফানি ইবলিস বেটা হল লোক দেয় হে খান্ত খোদাই শক্তি ছাড়া জিন্নাতর শক্তি কিতা হয় ইবলিসে কিতা করলো হে করলো সারা দুনিয়ার শয়তান যারা আছেন জিন্নাত যারা আছেন এরা খবর দিল খবর দিয়া করলো একটা ইয়ে জানি আসমান তো দিন একটা সুই পড়ে জিনের কত না সুই আইতনা মানুষ নে আরো বেশি দিন ওলা করা কিন্তু আমরা রক্ষা রইত আল্লাহ মকবুল বন্ধাগুলোর খাতিরে আমরা হেফাজতে আছি যাই হোক জিন হলে রাখলে সারা দুনিয়ার জিন যদি নেখরাই দিয়ে মিশর আপনার পেশাব করিলাও এই মিশরের জমিনে আর তাপ বনি খাল নালা যা আছে সব ভরি যাব সকলবার লাগতো না খালি মিশরও আই সারা দুনিয়া তো নে খবর দেওয়া হইল যে আজ রাজ তোমাদের অন্য পেশাবর দাও বা সারা দুনিয়ার তার জিন হল আসলা আইয়া মিশর বলা করে পেশাব করলা পেশাব করার পরে ফুকুর খাল নদী নালা যা কিছু আছে সব কিছু বরফুর হয়ে গেল বিয়ানে উঠিয়া দেখুন বাসারে দরদার খানায় খানায় পানি হ্যাঁ দরদার খানায় খানায় পানি হয়ে গেছে ওইলে এখন নাক টিকাইবার উপায় নাই হ্যাঁ কিতা পানি পাইছে খোদারে গিয়া কইলে খোদা এই পানি না পানিও বলা আছো ই পানি তো নে তো দুর্গন্ধ পাইলাম না মানে সুগন্ধ মরলাম মানে ই দুর্গন্ধ তো নে ফানি না পাও আমরা বলা আসলে কোন ফানি দিলা কইলে খবর আমরা লইয়া দিয়া ই ফানিটা তুমি কিতা ফানি ফাইলার ই ফানি কোন ফানিটা তুমি দেন ফাইলা খবরটা আমি লইয়া দিয়া আইলা তান চিফ অ্যাডভাইজার ইবলিস ইবলিস আইলে আইয়াল্লা কইলার বা বাই কি জিনিস দিলে আমার বন্ধা বলে আইয়া এখন কতিরা ই ফানিও না আনা ফানিও বলা আসলো ও ইবলিসে কইছিল বলে যে রাষ্ট্র যে দেশের খোদাও ইলা ফেরাউন আর চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা হইলা ইবলিস তেন কিন্তু এত বলা জিনিসের আশা করেন নি দেখছেন হে এখন উল্টা কয় কিতা কয় যে যে দেশ তাই আপনারা খোদাও মানুন ফেরাউন দে
আর আমার কারণ প্রধান উপদেষ্টা ইনও কিতা পেশাব তিনি বলা আর কিছু পাইতা না। ও তো বেটা উত্তর দিছে তো হেই দিনও আপনি আজকে হে গুড়া কিন্তু হে দিন হইব কিতা ফলা তালু মুনি বলু মু আম ফুসাকুম হে তো এখন নষ্ট করে না সেদিন কইব মরে এটা কুচো কই দে আমি কইছিলাম নি হবা এবার কথা গানো দেখে আমি কইছিলাম তুমি তুমি আর তো গেলা চুরি করতে আমি কইয়া দিছিলাম নি তুমি তো করলা খোরার হে কিন্তু সেই দিন আপনার এটা কইব তো আজ দিল্লা কইল যে আপনি যে দেশের খোদা হইলা ফেরাউন আর চিফ এডভাইজার প্রধান উপদেষ্টা হইলে ইবলিস এই দেশ গীতা দেন এত না পাল্লা সাইননি তো ঠিক হলে আমরা জিনিস আমরা কপালটা আমরা নির্ধারণ করিয়া আল্লাহ আমরা নসিব দিচ্ছেন কিন্তু আমরা বেফতে যাওয়ার কারণে এই গজবগুলো আমরা উঠিয়া আমরা শয়তানের পথও চিনি আউলিয়া একের আমার পথ চিনি কিন্তু হিবা আমরা যাইতে রাজি নাই। আল্লাহ আমরা সারা তৌফিক দিত আমরা পথখান জড়িয়া রইতাম সঠিক পথ ছাড়ারে ভাই ও কইছিল আমরা সেই দিন কোনো খামে লাগতো না এবং মানুষের খুব পরিত্যাগ করবো ওই যে দোলান দুমলা অট্টালিকা এটা কিছুর কথা মানুষের চিন্তা করতো না মানুষের চিন্তা করবো একটা কোন জিনিস সময়ের কথা এর কারণে আল্লাহ রব্বুল আলামিন এক সূরাও নাযিল করলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস সময়ের আজকে যে সময়গুলা ওই যে আমরা সামান্য সময় আল্লাহ আমরা তৌফিক দিছে আল্লাহর অলির খান্দা খান হইয়া বইতাম পারছি এক মকবুল দরবার অন্তত এই সময়গুলা আমরা খামো লাগেন না কিন্তু এই সময় ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে হাসরের ময়দানে মানুষে একটা জিনিসের ফস্তাই বলে জিনিস হইলে সময় আর কোনো কিছুর কথা এটা সব পাওয়ারি লিব সময়ের কথা যে সময়টা আমরা খাজো লাগাইতাম পারছি না ও সময় সম্পর্কে সব সময় মানুষে চিন্তা করবে আমরা কোন জিনিস ছিলাম কোন জায়গায় আসলাম আর আইলাম কোন জায়গা আপনি ইসলামের ইতিহাস তালাশ করে দেখক আমরা জীবনটা আমরা হো জায়গাতে নামি গেছি লামার কারণে আজ আমরা এই দৈন্য দশা আপনি ফাইতা খান গিয়া এগুলা ফাইতা কই আল্লাহ নবী কিলা চলছিলা যেমন ওই যে আমরা কইলাম নানি অলিয়কলোর আটা দেখলে আমরা হাদিস শরীফ যারা ফড়ি যারা আমরা তো তুচ্ছ মানুষ এরা দেখলাম এরা আটা খান পর্যন্ত হাদিসের লোক মিলাই দেখছেন নেন এই জিনিসটা আপনি ফাইতে হইলে আউলিয়া কেরামর রাস্তা দরিয়া দৌড়া ছাড়া আপনি ফওয়ার কোনো ব্যবস্থা নাই আপনি হাদিস দেখো যদি না আপনি কিতে হই দিবা অন্ধকার হইবা হাদিস শরীফ তো কমপ্লেক্স আলোচনা হাদিস শরীফ আপনি বুঝতে কোরআন শরীফের আয় দক্ষিণ জগতে মাতিল যে কোরআন শরীফের আয়াত দ্বারা মানুষ বিভ্রান্ত হয়ে যায় দেখলেন এক বেটা বলে দাঁড়ে খামায় বলে দাঁড়ে খামাজ কেন বলে হ্যাঁ কোরআন শরীফের দলিল পাইছিল কিতা দলিল বলে ও তো ওই যে হিবেটা দিলা খুঁজলে আমি খ্রিস্টানের কাছে গিয়া দাওয়াত দিতেলে আমার ঠাই লাগবো হে অফর ও তো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতে ওয়াল মাওয়িজাতিল হাসানা আল্লাহ তো কইছে না চাও আপনি হিকমতের মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষে আল্লাহর দিকে ডাকি দিতে আমি যে বাসি ফড়ি গতিকে দাঁড়ে খামাইলে হতার কাছে গিয়ে হামাইতে আমরা দাওয়াত দিতাম পারব না আউজবিল্লাহ অপব্যাখ্যা আপনি এগুলা বুঝতে হইলে মহকিক আলিম ছাড়া বুঝতে না তাও শরীফ এক বাপ বান্ধিছেন বাবু আল কালাম ফি সলাতে লিমা ইয়াহ কিছু ফিয়া মিনাস মিনাসু মিনাস হয়ে নমাজের মাঝখানো আপনি মাতিলে কিতো হইব সচিতা দেওয়া যায় কি না নমাজের মাঝখানো মাতিলে নমাজ যায়নি আমরা কিতা জানি নমাজের মাঝখানে নমাজ মাতলে নমাজ যায় না নি নমাজ যায় গিয়ে কিন্তু আজি শরীফ বার করে দেখো আল্লাহ নবীর ঘটনাতে নমাজের মাঝখানে মাতিছে তাহলে ইটা ফাইতা গেলে আপনি আজি যদি কোথায় লোঠাই এলে আজি ছড়িয়ে বুঝাই লিতা আপনি পড়লে তো ফাইবা এগুলা আপনার শিক্ষা দিছেন সে মত দিছে না কেরামে প্রেক্ষাপট আলোচনা করিয়া বুঝাইয়া দিছে না আপনি বুঝার শক্তি নাই যে কেহ আদিস বুঝার জানতে গুমরা হয়ে দিবা এখানে ঘটনা আনছই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববী জোর নমাজ আদায় করছেন জোর নমাজ পড়তে সময় তিন রেখাত নমাজ পড়িয়া আল্লাহ নবী তসিব নিছেন গিয়া তাই বেখেয়ালে তিন রেখাত পড়িয়া হুজুরা শরীফ তসিব নিছেন গিয়া এর মাঝখানে কিছু মাছ কোথাও করছেন করে সাহাবায়ে কেরাম নমাজও আসলা এগুলো তো দেখছেন নমাজ হইছে কয় রেখা তিন রেখা
সাহস করে খেয়া কিছু কইতে পারেন না, সাহস করে খেয়া কিছু কইতে পারেন না। আল্লাহ নবীর দরবারও উঁচু স্তর সাহাবি যারা আছে এরা তো আল্লাহ নবীর তোয়ার কথা বেশি, গাওয়া খাওয়াইলে একটা কইলে তো, তো গাওয়া সাহাবি আসলে নাম আসলো এনে জুলিয়াদাইন কইতা, জুলিয়াদাইন মানে আট লম্বাই, আল্লাহ নবীর আল্লাহ নবীয়ে তাই খেতাব তো ছিল জুলিয়াদাইন আট লম্বা হয়, তাই এটা বরকত মনে করিয়া সারা জীবন তার নাম খেয়েও ফাইল না, আদিশের ইয়ে তার নাম হইল খিরবাক, কিন্তু জুলিয়াদাইন নামে তার পরিচয় যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবদুল্লাহ আব্দুল শামস আব্দুর রহমান ওটাও কয়, ইসলামের আগে আব্দুল শামস হল, কিন্তু বিলাইল বাপ কয়, এটা বরকত মনে করছেন, বরকত মনে করিয়া এটা তার নামও লাগিয়েছে। আপনার আমরা খাও সিরিয়াইতে এগুলো চলির মনে আল্লাহর নবীর মুখ তো নেয় সিটটা বাড়াইলে এটা বরকত হয়ে দিত, তো খিরবাক তানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুলিয়াদাইন কইতা, তার দুইটা আট লম্বা আসলো এর কারণে জুলিয়াদাইন, তো জুলিয়াদাইনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাম সালাত আম নাসিতা, ইয়া রাসূলুল্লাহ নওয়াজটা আপনি শর্ট করিল্লা না ফাউরিল্লা, হুজুরে ফরমাইলা আমি নওয়াজ শর্টও করছি না ফাউরিছি না, পরে কেন দলিল খুদর সাহাবিও হল আসলে এরা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো তিন রেখাত পড়ছেন, এরপরে হুজুরে পাক সুসামে আরো কোনো পড়লা পড়িয়া সসদ্যা দিয়া গে লাগে, এখন আপনি কিতা করতা নমাজের মাথানো কত সময় মাতিলেন জানি, মাতিয়া আবার ইয়ে করিলেন জানি সসদ্যা ওইবনি ওইতো না, আপনি যে হাতিস আলোচনাত লাগে না এটা মৌখিক হয়েছে এগুলা কইছেন কিতা, যে তখন আবার নমাজের মাথানো মাথা এটা হারাম কইছে না, এর আগর হাদিস এটা তো আমরা মানার দরকার না, অথবা কেউ ব্যাখ্যা করছেন আল্লাহ নবী আপনার ঘুমাইলে দিলা ঘুম আসলো না, বিদায় নবীর লগে নবী তো সারে আলাইসলাম তাই শরীয়ত প্রবর্তা, তাই দেখটা হইয়া দিছি নখটা আমরা করতাম, তার আমল এটা আরো ব্যাপার, আপনি যে দুদিন এটা সানিলাই সানলে তো আমি কিছুদিন আমার বাংলা খোঁজ খান গেছিলাম তাকুয়া মসজিদ দেখতে, শুক্র শনিবারে যেন বয়ান করেন গেলাম আমরা দেখার আল্লাহ হদিসের মসজিদ গিয়া বহু সময় তর্ক আলোচনা করলাম, করতে গিয়া তারা অনেক দরা করলো, তো কইল মিলাদুর নবী নাই, আমি কইলাম বেটা ইমাম তিরমিজি ইমাম মুসলিম রহমতুল্লাহ এটা গাঁজা গাঁজা খাই লাগছিলাম, তারা বাপ বান্ধিলা বাবু যা মিলাদুর নবী ইসলাম এটা এতেন বুঝছেন নানি, কইল মিলাদুর নবী আছে ঈদে মিলাদুর নবী তো নাই দেখছেন শৈতান খারে কয় ঈদে মিলা, এখন কয় মিলাদুর নবী আছে তো ঈদে মিলাদুর নবী নাই, মিলা চাই শাড়ি দে ঈদ খান কইস না মিলাদুর নবী তো আছে, এখান তো স্বীকার করবে, আদম আলাহ ইসলামর জন্ম হয়েছে কিবারে শুক্রবারে, আদম আলাহ ইসলামর জন্মর কারণে শুক্রবার না সপ্তাহ ঈদ সৈয়দুল আয়াম হয়েছে, সপ্তাহ ঈদ হয়েছে সাপ্তাহিক ঈদ, আর যে শ্রেষ্ঠ নবী সারা নবীর বড় নবী যে তার জন্মর দিন বলে ঈদ খোয়া যাইছে না, ব্যাকল কিতা গাছও ধরে যাই হোক, আমরা নমাজ মাল দেখলাম দেখিয়া বহুত ব্যতিক্রম দেখলাম, দেখার পরে নমাজ পড়লাম এসার নমাজ সন্তান লোকে পড়িলাম দেখলাম ফাও কিলা করেন আর আট কিলা ইয়ে করেন, নমাজও খাড়া একটা জিনিস বোঝা যায় না, উপায় দেখিও বুজুর্গ হল নমাজ খাড়াওয়ার পরে সমাইলে তিরমিজির মাঝে লেসন আল ইবাদতু আকসা গায়াতুল খুদু, এবাদতই হইল ও জিনিস আপনি এবাদতি খাড়াওয়ার পরে বিনয়ের চরম বহিঃপ্রকাশ, একমাত্র যে আমি আল্লাহর কাছে খাড়া হয়েছি আপনার মন খাতর হইত এর নাম হইল এবাদতি, কিন্তু বেটা খাড়া হইলে দেখুন ওতা ওতা করে টুপি তো নাই খালি ওতা ওতা করে ফাও দিয়ে করে ইয়ে দিয়ে করে, যাই হোক নমাজ পরে কইলাম তান তান মাঝে ওই যে খানি আঙ্গুলে খাং না বলে এলো ওই নামাজে তো বলে শৈতান যায় গিয়া শেখে নমাজ পড়িয়া বয়ান করলা কইলা গুড়ালিয়ে গুড়ালি মিলাইতে হইব, আর তান সারা উন্মত বলে মিলাইছেন খানি আঙ্গুলে বাদে আমরা কইলে আপনার শেখা কইলা গুড়ালি মিলাইতে আপনারা কইলে খানি আঙ্গুল বিষয় কিতা, ওটা কইতে কইতে লাস্টে আমার বন্ধা খোঁজখানো আসলাম যেজন ওটারা বাদে করে আপনারা আসবেন খুব ভালো লাগলো আপনার কাছে অনেক কিছু জানলাম বলি না আমরা জানা নিতে আসছি না জানার জন্য আসলাম অনেক কিছু জানলাম, পরে দেখি তেনার রেকর্ড তোয়া বড় সাবর উস্তাদ মুফতি আমিনুল ইহসানের কিতাব খুলে আমি কেন কিতাব ও ঘুরে এই ঘুরে সারা কিচ্ছু হয় না খুলে মেইন খেয়েছি না নি তারা এও জানে না মুফতি আমিনুল ইহসানের বেশ কটা কিতাব অন্য তোয়া যাই হোক, পরে নমাজ পরে আওয়ার সময় গেলে আমরা সময় আজ আর গিয়ে যাক আমি আলোচনা পাঠাইলে আলহামদুলিল্লাহ আমরা ও কথা কইলাম যে আমরা যে আপনারা নমাজ পড়ছেন ঠিক আছে ঠিক বা বেঠিক জানি না, আমরা যে হানফি নমাজ মজহাবে নমাজ পড়ি
এই নামাজের মাঝে যতটা আমল করি, যতটা সাজ করি, যে কোনো একটা খামর মাঝে, কোনো একটা আমলের মাঝে হাদিসের বিপরীত কিছু আছে নি? হয় নাই, স্বীকার করে হয় নাই। বলে যদি হাদিসের বিপরীত না থাকে তের ভাই তুমি নয়া এখন লইয়া আইলে বিষয়টা কীটা নাম প্রকাশ্য তো উচিলিয়ার থাকুয়া মসজিদের ঘটনা। আবার হেও স্বীকার করে যে আমরা সব হাদিসের অনুসরণ করি। আর যাই হোক, আপনারা দোয়া নিয়া আর সব রিজাল্ট দিয়েছে আর আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب اللهم صل على سيدنا مولانا محمد وآدم ونوح وإبراهيم وموسى وعيسى وما بينهم من النبيين والمرسلين صلوات الله وسلامه عليهم أجمعين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أفردني لما خلقتني له ولا تشغلني بما تكفلت لي به ولا تحرمني وانا اسألك ولا تعذبني وانا استغفرك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم رزقنا مرضى شرار ما فرما কুল উম্মতে মরহুমা জিন্দে খানে গুজরে গেছেন তমাম রে মা ফরমা। আদম আলাইহিস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত মুমিন মুমিনাত খবর বসে গেছেন তমাম রে মা ফরমা। আল্লাহ যত অস্কুত মলি আবদাল গুজরে গেছেন তমাম মর্দর যাত্রে বুলন্দ ফরমা। সুলতান আসিল শাহজালাল মুজরদ মনি শো 360 উলিয়ে তমাম মর্দর যাত্রে বুলন্দ ফরমা। আল্লাহ ওয়ালিদুল মুহতারাম আল্লামা হিঙ্গের গুরু সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাত্রে বুলন্দ ফরমা। মুর্শিদুল মুকাররম আল্লামা ফুতুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত্রে বুলন্দ ফরমা। আল্লাহ খাসরে আপনার বন্ধা বলাউডি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত্রে বুলন্দ ফরমা। আল্লাহ আপনার বন্ধা আমরার বহুত মায়া কর্তা দুনিয়া দিয়ে আল্লাহ আল্লাহ আপনার বন্ধার আপনি লায়াক জাজা দান ফরমা। আপনার বন্ধার দরজাত্রে বহুত বুলন্দ ফরমা। কানা ওলা দখলর জীবন রোশন করি দেয় আল্লাহ আল্লাহ এই জায়গা খান্ডে আল্লাহ আপনার অলি রইয়া দিয়া আবাদ রাখি মা আল্লাহ আমরা হাজিরানে মজলিসর সেরার মাই বাপ রে মা ফরমা। আমরা যারা মাই বাবা খবর বাসি হয়ে গেছেন ঘরে রহমত ফরমা। যারা মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দান ফরমা। সেহাতে তন্দুরুস্ত ফরমা। খদমত করবার তৌফিক দান ফরমা। এই জমাতের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম নিয়ে আপনার হাবিবর খেদমত পৌঁছাই দেব। নবীজির উম্মত জৈন যেখানে যে অসুবিধার মাঝে আছেন সাহায্য ফরমাও। বিশ্বের মুসলমান দে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা কে কোন দুঃখ নিয়ে ছুটেছি তুমি দেখলে মাহবুব গুমান করে আপনার অলির খান্দা খান আইসেন ইয়া আল্লাহ। আল্লাহ খরের খালি এতে ফিরত দিয়ে না আমার গুনার কারণে মফিলের খেরোয়াত খানে খালি ফিরত দিয়ে না।
রেয়াত খানাইন তুমি মনিবর গেছে বতাইছি, রেয়াত খানাইন কোনো সৃষ্টি জগতের গেছে পাতা নিল নাই, সব সময় তোমার দরদার গুলাম বানাইয়া রাখিও, তুমি ছাড়া কোনো মখলুকাতের গুলাম বানাইয়া নাই, আমরা যত জরুরিয়াত আছে আপনার কুদরত দিয়ে পুরা ভরম, আমরা গুনার কারণে আমরা মা বাপর মুখকাণ্ড শর্মিন্দা করিও নাই, আমরা রাওলাদ দিয়ে আমরা সাজুল করিও নাই আল্লাহ, আল্লাহ আমরা আওলাদের জীবন দিয়ে রোশন করি দিও, আমরা বারবার হারামান শরীফ আইনের জিয়ারত নসিব ভরম, মরবার সময় ইমান রূপে খাতিমা বিল কর নসিব করি, উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আসসালামু আলাইকুম।